সুপ্রিয় শিক্ষার্থীরা সালাম আলাইকুম একাদশ শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় এক কোষ ও এর গঠন আমরা কোষের সম্পর্কের আগে কোষের প্রকারভেদ কোষ প্রাচীর এগুলো সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে আজকে আমরা ঝিল্লি সম্পর্কে আলোচনা করবো ঝিল্লি হচ্ছে কোষের একটি খুব গুরুত্বপূর্ণ আবরণ এবং সেটির গঠন এবং এই গঠন কিভাবে হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং ঝিল্লির গঠনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল সেই মডেলটি কিভাবে অঙ্কন করতে হয় সেই অঙ্কনের নিয়মগুলো বা ধাপগুলো সেগুলো আমরা অনুসরণ করব আমি মোহাম্মদ মুশারফ হোসেন এলিন বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ তোমাদের সামনে আজকে কোষ ঝিল্লি এর গঠন কাজ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে অনুসরণ করবে এবং পাশাপাশি তোমাদের জন্য একটি কুইজ রয়েছে গুগল ফর্মে সেটি তোমরা অ্যাটেন্ড করবে এবং এটা সাবমিট করার সাথে সাথেই তোমরা বুঝতে পারবে তোমরা কতটি অ্যান্সার সঠিক অ্যান্সার করতে পেরেছ তো সেই জন্য এই উত্তরগুলো যাতে সঠিক হয় কুইজের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো এবং আগামীতে পরীক্ষায় এ সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে বা এমসিকিউ আসলে তোমরা যাতে যথাযথ বা সঠিক উত্তর দিতে পারো সেই জন্য এই লেকচার ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি ঘরের চিত্র খুব সুন্দর একটি ঘর এই যে ঘরের ভিতর অনেকগুলো উপকরণ রয়েছে সোফা সেট রয়েছে কাঁচের টেবিল রয়েছে ফুলদানি রয়েছে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এই ঘরটি খুব সুন্দর ভাবে আছে আসছে সুরক্ষিত আসছে কিন্তু বাইরের পরিবেশটি থেকে এটা এরকম ভাবে সুরক্ষিত থাকার কথা না বাইরে বিভিন্ন ধরনের বাতাস রয়েছে সূর্যের আলো রয়েছে প্রাকৃতিক যে পরিবেশ বাইরের পরিবেশ থেকে এই ঘরটি অনেক সুরক্ষিত অবস্থায় এই যে সুরক্ষিত অবস্থায় আছে। সেটা কিভাবে এখানে দুইটি রয়েছে একটি হচ্ছে দেয়াল আরেকটি হচ্ছে পর্দা যে দেয়াল এবং পর্দা এই ঘরটাকে সুরক্ষিত রেখেছে বাইরের সমস্ত কিছু থেকে একইভাবে আমরা যদি কোষের দিকে তাকাই কোষের ভিতরে অনেক উপাদান রয়েছে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে এই অঙ্গাণুগুলা বাইরের পরিবেশ থেকে সুরক্ষিত থাকে সেখানেও কোষের ক্ষেত্রে আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দুইটি আবরণ দেখি একটি কোষ প্রাচীর একটি হচ্ছে কোষঝিল্লি অপরদিকে প্রাণী কোষের মধ্যে আমরা শুধু একটাই আবরণ দেখি সেটা হচ্ছে কোষ কোষঝিল্লি অর্থাৎ কোষঝিল্লিটা উদ্ভিদ এবং প্রাণী কোষ দুই ক্ষেত্রেই কোষ জিল্লিটা আমরা দেখতে পাই এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আবরণ এবং কোষের ভিতরের যাবতীয় উপাদান যত ধরনের গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে সেই অঙ্গাণুগুলাকে সুরক্ষিত রাখার জন্য কোষ ভূমিকা অপরিসীম এই কোষজিল্লির যে নামকরণ সেই নামকরণটি করেছেন কাল নাগিলি অ্যান্ড ক্রেমার আঠারোশো সালে বর্তমানে এটিকে আমরা বায়োম্যামব্রেন বলে থাকি বা জৈব পর্দা বলে থাকি কারণ এই ধরনের মেমব্রেন শুধুমাত্র কোষের চারপাশে থাকে তা না যতগুলো অঙ্গাণু আছে সমস্ত অঙ্গাণুর চারপাশেই এই আবরণটি দেখা যায় একই ধরনের আবরণ আমরা সেখানে দেখতে পাই যার কারণে এটিকে আমরা আলাদাভাবে বায়োম্যামব্রেন বলে থাকি আধুনিক বিজ্ঞানীরা একে বায়োম্যামব্রেন নামকরণ করেছে কোষ দিল্লির যে গঠন বিষয়টি কোষ দিল্লির গঠন আলোচনা করা একটু সমস্যা সমস্যার কারণটা হচ্ছে কোষ দিল্লি হচ্ছে একটা সজীব পর্দা অর্থাৎ এটা সবসময় একটা গতিশীল অবস্থায় থাকে চলমান অবস্থায় থাকে পর্দাটা আমরা যেমন একটা গতিশীল ট্রেন এই গতিশীল ট্রেনের গঠনটাকে আমাদের পক্ষে ব্যাখ্যা করা কঠিন যে খুব দ্রুত যদি একটি ট্রেন চলতে থাকে তাহলে সেই ট্রেনের মধ্যে কতটা বগি রয়েছে কতটা চেয়ার রয়েছে কি কি তারা এই ট্রেনটা গঠিত সেটা আমাদের পক্ষে বলা খুবই কঠিন তাহলে আমাদের কি করতে হবে ট্রেনটাকে থামাতে হবে এখানেও ট্রেনটা আমরা থামার পরে সেটাকে আমরা সেটার গঠনটা যথাযথ ভাবে ব্যাখ্যা করতে পারব এখন এখানে যে বিষয়টা ঘটে যে আমরা যখন বায়ো মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কে স্থির করতে চাই থামাতে চাই তখন দেখা যায় যে এটা আর স্বাভাবিক থাকে না এটা হয়ে যায় ভেঙে যায় এই ভেঙে দেখা যায় ভেঙে যাওয়ার কারণে বা স্তূপ হয়ে যাওয়ার কারণে তখন আর কোর্সিল্লির প্রকৃত গঠনটা বোঝা যায় না এবং প্রকৃত গঠনটা ব্যাখ্যা করা যায় না সেই জন্য বিজ্ঞানীরা এটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে বা একটা মডেল দেওয়ার চেষ্টা করছে যে এই রকম হতে পারে যে কোষ জিল্লি এরকম হতে পারে এই জন্য আমরা এখানে কিছু মডেল দেখতে পাই কোষ কোষজিল্লি গঠনের ব্যাখ্যা করার জন্য বেশ কিছু মডেল দেওয়া আছে তার মধ্যে একটা মডেল হচ্ছে একক পর্দা ইউনিট মেমব্রেন এই ধারণাটি দিয়েছেন বিজ্ঞানী রবার্টসন বিজ্ঞানী রবার্টসন এই ধারণাটি আমাদেরকে দিয়েছেন যে এইখানে কোষ ঝিল্লি হচ্ছে একটি একক পর্দা তবে তার মধ্যে দুইটা স্তর থাকে লিপিড এবং প্রোটিনের স্তর থাকে সেই স্তরগুলোর সাহায্যে একটাই পর্দা তৈরি হয়ে থাকে এটাকে আমরা পি এল পি বলে থাকি পি দিয়ে হচ্ছে প্রোটিন এল হচ্ছে লিপিড এবং পি হচ্ছে প্রোটিন অর্থাৎ মাঝখানে লিপিডের স্তর থাকবে এবং দুই পাশে প্রোটিনের স্তর থাকবে তিনটা স্তর সেই অনুযায়ী সে সেই কারণে এটাকে আমরা বিজ্ঞানী রবার্টসন এই তিনটা স্তরকে একটা পর্দা হিসেবে বিবেচনা করেছেন এবং উনি কোষ ঝিল্লির গঠন ব্যাখ্যা করতে গিয়ে একক পর্দা ধারণাটা আমাদের সামনে নিয়ে এসেছে আরটি মডেল হচ্ছে স্যান্ডউইচ মডেল স্যান্ডউইচ মডেলটি দিয়েছেন ড্যানিয়েলি এবং এখানে আমরা দেখি যে ইউনিট মেমব্রেনের মতোই বিষয়টা যে মাঝখানে স্তর এখানে আছে এবং তার উভয় পাশে প্রোটিনের স্তর রয়েছে যে প্রোটিনগুলোও স্তর তৈরি করে থাকে আমরা উপরে একটা স্তর দেখতে পাচ্ছি এবং নিচে আরেকটা স্তর দেখতে পাচ্ছি দুইটা স্তর এখানে আমরা দেখতে পাচ্ছি এর ফলে দেখা যাচ্ছে যে এইখানে যে এইখানে আমরা প্লাজমা যে গঠনটা আমরা দেখতে পাই সেই গঠনটার মধ্যে আমরা দেখি যে এখানে ফসফোলিপিডের এর দুটা স্তর রয়েছে এবং তার উভয় পাশে মেম্রেন প্রোটিন দ্বারা বেষ্টিত অবস্থায় আছে এটাকে স্যান্ডউইচ কেন বলা হয়েছে স্যান্ডউইচ বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা স্যান্ডউইচ দেখেছি আমরা অধিকাংশই দেখেছি স্যান্ডউইচ যে দুইটা পাউরুটি থাকবে দুইটা পাউরুটির মাঝখানে ভেজিটেবলস বা মাংস এরকম কিছু থাকবে যেগুলা থাকবে মাঝখানে এবং দুই পাশে কি থাকবে পাউরুটি থাকবে এই বিষয়টাকেই আমরা স্যান্ডউইচ বলে থাকি সেই স্যান্ডউইচটার সাথে কোষঝিল্লির গঠনকে তুলনা করার জন্যই এখানে স্যান্ডউইচ মডেলের বিষয়টা নিয়ে আসা হয়েছে কোষঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল তো ফ্লুইড মোজাইক মডেলে যাওয়ার আগে নামকরণ কেন সেই বিষয়টা আমরা একটু দেখি যে এই যে পর্দাটা সেই পর্দাটার মধ্যে এটা তরল অবস্থা আছে যে পর্দাটা হচ্ছে তরল কেন তরল যে এটার মধ্যে ফসফোলিপিড আছে ফসফোলিপিডটা হচ্ছে তেল জাতীয় একটা উপাদান এই তেল থাকার কারণে এটা আমরা বলেছি যে পর্দাটা গতিশীল এবং এটা তরল তরল হওয়ার কারণে একটা তরল পদার্থের আবরণ তৈরি করে ফসফোলিপিডের আবরণ যার কারণে এই তরলটা থাকার কারণে এটাকে আমরা নেক্সট এখানে এটার নাম মোজাইক কেন রাখা হয়েছে যে মোজাইক হচ্ছে বিভিন্ন কালারের কিছু পাথর বিভিন্ন আকার আকৃতি এবং বর্ণের কিছু পাথর থাকবে আমাদের অনেকের বাসায় আমরা লক্ষ্য করি যে মোজাইক আগে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে আমরা টাইলস ব্যবহার করি বেশি কিন্তু বর্তমানে দেখা যায় যে আমরা মোজাইক প্যাটার্ন ব্যবহার করি বেশি এখানে প্রোটিন আরেকটা উপাদান আছে যে কোষ ঝিল্লির আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন সেই প্রোটিনগুলা বিক্ষিপ্ত অবস্থায় থাকে এবং সেগুলো সাজানো গোছানো থাকে না এবং এই ধরনের বিন্যাসকে আমরা মোজাইক বলে থাকি আর মডেল বলেছিলাম প্রথমেই আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম সেটা ছিল যে মডেল হচ্ছে যে বাস্তবের কাছাকাছি কিন্তু বাস্তব না যে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে এখানে গাড়ির পাশে একজন মডেল একজন ব্যক্তি দাঁড়িয়ে মডেল আমরা বিভিন্ন পোশাকের দোকানে গেলে বিভিন্ন মডেল দেখতে পাই যে এই পোশাকটা পরলে ঠিক এরকম সুন্দর লাগবে কিন্তু বাস্তবে সুন্দর নাও লাগতে পারে এই ধারণাগুলোকে আমরা মডেল বলে থাকি যে মডেলটা রিয়েলিটি না বা বাস্তব না কিন্তু কাছাকাছি এই জন্য মডেল ধারণাটা নিয়ে আসা হচ্ছে আমরা কোর্স সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেল সেই মডেলটাকে আমরা ফ্লুইট মোজাইক মডেল বলে থাকি এটা উনিশশো সালে এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন এই মডেলটা দিয়েছিলেন এখন পর্যন্ত যতগুলো মডেল আমরা দেখি কোর্স ক্ষেত্রে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল এখন এই মডেলটা ব্যাখ্যা করার আগে আমরা এটা কিভাবে আঁকতে হবে সে বিষয়টা একটু দেখি আমরা খাতা কলম নিয়ে বসি থাকবে আমরা প্রথমে এরকম দুইটা সমান্তরাল রেখা অঙ্কন করি তারপরে আমরা তিনটা এরকম প্রোটিন আঁকবো এগুলো হচ্ছে নীল বর্ণের যেগুলো আছে এগুলো হচ্ছে তিনটা প্রোটিন এঁকেছি প্রথম প্রোটিনটা আমরা যে আঁকবো গোলাকার এটা একটা স্তরের উপরে থাকবে বা একটা রেখার উপরে থাকবে দ্বিতীয় যে প্রোটিনটা আমরা আঁকবো সেটা থাকবে দুইটা রেখার উপরে বা দুইটা রেখাকে সে স্পর্শ করবে বা এই দুইটা রেখার উপরে সে অবস্থান করবে আর তিন নম্বর প্রোটিন যেটা আঁকবো সেটা থাকবে রেখার বাহিরে তাহলে আমরা এভাবে প্রথমে ছবিটা দ্বিতীয় ছবিটা এভাবে এঁকে নিলাম যে দুটা রেখা অঙ্কন করেছি সেই রেখাগুলার মধ্যে যে 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 আছে। অংশটা আবৃত করে সেগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলাতে আমরা এরকম গোল গোল লাল কতগুলা বৃত্ত অঙ্কন করব এখানে বলে রাখা ভালো পরীক্ষার খাতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতায় লাল রং ব্যবহার করা যাবে না এখানে আমি বোঝার সুবিধার জন্য লাল রং এঁকেছি আমরা এরকম কতগুলা গোল বৃত্ত আঁকবো মাথা ফসফেট ফসফেট মাথা মাথাগুলা দুইটা প্রান্ত দুইটা স্তর তৈরি করে থাকে ফসফেট মাথাগুলা দুইটা স্তর তৈরি করে তেইভাবে আমরা ফসফেট মাথাগুলা রেখার উপরে অঙ্কন করে নিব এরপরে আমরা এখানে মাঝখানের অংশটা অঙ্কন করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মাথা থেকে একটা করে গলা আঁকতে হবে এবং এই গলার সাথে দুইটা করে লেস যুক্ত হবে মধ্যে দুইটা তিনটা অংশ থাকে একটা হচ্ছে ফসফেট মাথা এটা হচ্ছে গলা যেটা হচ্ছে গ্লিসারোল দ্বারা তৈরি এবং দুইটা করে লেস থাকে এই দুইটা লেসকে আমরা অ্যাসিড লেস বলে থাকি এভাবে প্রত্যেকটা মাথার সাথে একটা গলা এবং দুইটা অ্যাসিড করে ফেটি লেস এঁকে যেতে হবে তাহলে তারপর আমরা দেখতে পারবো যে এখানে একটা কমপ্লিট দুইটা স্তর তৈরি হয়েছে দুইটা স্তর এখানে তৈরি হয়েছে এ পর্যন্ত আমরা এঁকে নেই নেক্সট আমরা আমাদের অঙ্কন এখানে একটু অংশ বাকি আছে সেটা হচ্ছে যে এখানে কতগুলা গ্লুকোজ আমাদের রাখতে হবে এগুলো হচ্ছে সরবুজাকার গ্লুকোজ এবং এই ফসফেট মাথার সাথে যুক্ত থাকবে এইভাবে আমরা একে নিব আর একটা কোলেস্টেরল আমাদের এখানে আঁকতে হবে কোলেস্টেরল থাকে কোষ মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে সেটাও আমরা এভাবে এঁকে নিব এগুলা কোনো স্তরের মধ্যেই থাকতে পারে আমাদের অঙ্কন শেষ হয়ে যাওয়ার পরে আমরা এগুলো চিহ্নিত করব। আমরা প্রথমে তিনটা প্রোটিন এঁকেছিলাম তার মধ্যে যে প্রোটিনটা একটা স্তরের মধ্যে থাকে সেটাকে আমরা অন্তর্নিহিত প্রোটিন বলে থাকি যেটা দুই স্তর বিপি থাকে সেটাকে আমরা আন্তঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন বলে থাকি আর যে প্রোটিনটা স্তরের বাইরে অবস্থান করে সেটাকে আমরা প্রান্তীয় প্রোটিন বলে থাকি তাহলে আমরা তিনটা প্রোটিন চিহ্নিত করলাম ফসফোলিপিড এখানে এগুলো আমরা এরপরে অঙ্কন করেছিলাম এটা হচ্ছে ফসফোলিপিড ফসফোলিপিড মধ্যে আমরা বলেছিলাম তিনটা অংশ ফসফেট মাথা গ্লিসারল গলা এবং দুইটা করে ফ্যাটি অ্যাসিড লেস থাকবে আমরা এখানে একটা কোলেস্টেরল লিখেছি সেই কোলেস্টেরলটাকে চিহ্নিত করলাম এখানে আমরা কতগুলা গ্লুকোজ চেইন অঙ্কন করেছিলাম এই গ্লুকোজ চেইনের মধ্যে একটা চেইন ফসফোলিপিডের সাথে যুক্ত সেটাকে আমরা গ্লাইকোপ্রোটিন বলে থাকি বলে থাকি যেটা লিপিডের সাথে যুক্ত থাকি সেটাকে আমরা বলে থাকি আর সাথে যে গ্লুকোজ চেনটা যুক্ত থাকে সেটাকে আমরা বলে থাকি গ্লাইকোপ্রোটিন এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে আমরা একসাথে বলে থাকি গ্লাইকোক্যালিক গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একসাথে কি বলা হয় গ্লাইকো এখানে ছবি অঙ্কনের সময় অনেকগুলো স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছি আর আমাদের বোঝার সুবিধার জন্য আমরা জিনিসটা আলাদাভাবে দেখি যে প্রত্যেকটা ফসফোলিপিড এখানে কোর্সিল্লির মধ্যে দুইটা ফসফোলিপিডের স্তর থাকবে অসংখ্য ফসফোলিপিড মিলে দুইটা স্তর তৈরি করবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেন দুইটা স্তর স্তর একটা কি সমস্যা ছিল সেই জিনিসটা আমরা এখানে কিভাবে ব্যাখ্যা করেছে এটার কারণ হচ্ছে যে মধ্যে আমরা বিপরীতমুখী বৈশিষ্ট্য লক্ষ্য করি যে এইখানে যে ফসফেট হ্যাড রয়েছে এই ফসফেট হেডটা হচ্ছে পানি গ্রাহী অর্থাৎ ফসফেট হেডটা হচ্ছে হাইড্রোফিলিক অর্থাৎ সে পানি পছন্দ করে অপরদিকে আমরা দেখি যে গ্লিসারল এবং অ্যাসিড লেস এই অ্যাসিড লেসটা হচ্ছে লিপিড এবং লিপিড হওয়ার কারণে সে হচ্ছে পানি বিদ্বেষ আমরা স্বাভাবিকভাবেই জানি তেল এবং পানি কখনো একসাথে মিশে না অর্থাৎ তেল পানি বিদ্বেষী এই কারণে এখানে যে অ্যাসিড লেসটা আছে সেই লেসটা হচ্ছে পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক এখন এখানে দুইটা স্তর কেন তৈরি হয় দুইটা স্তর তৈরি হওয়ার কারণ হচ্ছে যে এই দুইটা স্তর এখানে আমরা তৈরি হতে দেখি এই দুইটা স্তর তৈরি হওয়ার মূল কারণটা হচ্ছে ফসফেটগুলো এমন ভাবে অবস্থান করে যদি বাইরের থেকে পানি আসে তাহলে এই ফসফেট মাথায় লাগবে আর ফসফেট মাথাগুলো হচ্ছে হাইড্রোফিলিক তারা পানি পছন্দ করে অপরদিকে ফেটি অ্যাসিড লেস যেগুলো আছে এই ফ্যাটি অ্যাসিড লেজগুলা পানি সহ্য করতে পারে না তারা হচ্ছে হাইড্রোফোবিক তারা পানি সহ্য করতে পারে না এই কারণে আমরা দেখি যে এখানে দুইটা স্তর এমন ভাবে তৈরি হচ্ছে যদি কোষের বাইরের থেকে পানি আসে তাহলে সেটা এখানে ফসফেট মাথায় লাগবে আবার কোষের ভিতর থেকে যদি পানি আসে বা প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে পানি আসছে সেই পানিটা যদি এখানে আঘাত করে তাহলেও ফসফেট মাথায় লাগবে অর্থাৎ কোষের বাইরের পানি এবং কোষের ভিতরের পানি কোনো পানি ফেটিয়েছে এইভাবে লাগার কোনো সুযোগ থাকে না এই কারণেই আমরা দেখি যে সবগুলা ফসফেট মাথা বাইরের দিকে থাকবে আবার নিচের দিকের সবগুলা ফসফেট মাথা নিচের দিকে বা কোষের ভিতরের দিকে থাকবে এ কারণেই আমরা দেখি যে এইখানে যে কোষ ঝিল্লিটাকে দ্বিস্তরই বলা হয়েছে বা ফসফুলিপিঠের দুইটা স্তর বলা হয়েছে সেই স্তর বলার ব্যাখ্যা হচ্ছে এই কারণে যে সমস্ত মডেলের মধ্যে এটা আসছে এই কারণে কারণ এই ফসফোলিপিডের মধ্যে কোনোভাবেই পানি সহ্য করতে পারে না কিন্তু এই ছাড়া আর কোনো এই আমরা এখানে ফসফোলিপিডটাকে দুইটা স্তরে দেখি আর প্রোটিন গুলা কোন স্তর তৈরি করে না তারা মোজাইক প্যাটার্ন আমরা বলেছিলাম এই মোজাইক প্যাটার্নের মতো দেখা যায় যে তারা বিক্ষিপ্তভাবে অবস্থান করে কোনোটা হয়তো কোষের একটা স্তরে থাকে কোনটা দেখা যায় যে এটা কোষের একটা স্তরে আছে আরটা কোষের দুইটা স্তরেই আছে আবার আমরা অঙ্কন করার সময় একটাকে কোষের বাইরে রেখেছিলাম মোজাইক মডেলের মধ্যে আমরা বলেছি যে আমরা বৈশিষ্ট্যগুলো যদি যদি আরেকটু কনসাইজ আকারে দেখি যে লিপিড ফসফোলিপিডের দুইটা স্তর তৈরি হয় এবং ফসফেট মাথাগুলা বাইরের দিকে থাকবে অথবা সাইটোপ্লাজমের দিকে থাকবে এবং লেসগুলা উভয়ের মাঝখানে থাকবে এটা আমরা ব্যাখ্যা করেছি যে তাদের হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক বৈশিষ্ট্যের কারণে এই ঘটনাটা ঘটে থাকে মেমব্রেন প্রোটিনের বেলা আমরা বলেছি যে এখানে তিন ধরনের প্রোটিন আসছে ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে যে যারা দুই স্তর ব্যাপী থাকে তাদেরকে আমরা ইন্টিগ্রাল প্রোটিন বলে থাকি যারা পরিধির দিকে থাকে তাদেরকে আমরা পেরিফেরাল প্রোটিন বলে থাকি এরা সারফেসের দিকে থাকে আর যারা লিপিডের সাথে যুক্ত থাকবে তাদেরকে আমরা লিপিড সম্পৃক্ত প্রোটিন বলে থাকি গ্লাইকোক্যালিক্স আমরা এটা ইতিমধ্যে বলেছি যে গ্লাইকোক্যালিক্স এর মধ্যে দুইটা বিষয় থাকে যে অসংখ্য গ্লুকোজ থাকে এগুলো চেইন আকারে থাকে যে গ্লাইকো গ্লুকোজ গুলা লিপিডের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা গ্লাইকোলিপিড বলে থাকি আর যারা প্রোটিনের সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা গ্লাইকোপ্রোটিন বলে থাকি এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলা হয়ে থাকে আর এখানে আমরা বলেছিলাম আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কোলেস্টেরল থাকে এখন আমরা কোষ ঝিল্লির কাজগুলো আলোচনা করব কোষ ঝিল্লির কাজ আমরা প্রথমেই একটা ছবি দেখেছিলাম ঘরের ছবি যে ঘরের ভিতরের উপাদানগুলো সুরক্ষিত থাকে দ্বারা সুরক্ষিত থাকে দেয়াল এবং পর্দা দ্বারা সুরক্ষিত থাকে সেখানে আমরা কোষজিল্লিকে একটা পর্দার সাথে তুলনা করেছিলাম যে সজীব পর্দা এবং এটা গতিশীল পর্দা সেই কারণে আমরা দেখি যে এই কোষজিল্লিটা থাকার কারণে বাইরের যত তাপ চাপ ঝড় বৃষ্টি বা যত ধরনের রোগ জীবাণু সমস্ত কিছুর থেকেই কোষজিল্লি কোষের ভিতরের উপাদানগুলাকে রক্ষা করছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোষের অভ্যন্তরীণ উপাদান রক্ষা করার জন্য অবশ্যই কোষ ঝিল্লি থাকতে হবে এবং কোষ ঝিল্লি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন দেখা যায় যে কোষগুলা মারা যায় বা কোষগুলা নষ্ট হয়ে যায় এবং সেই সময় একটা জীবের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে যায় আর এক কোষি জীব হলে তো সেটা মারাই যাবে যেমন আহ ব্যাকটেরিয়ার কথা যদি আমরা বলি বা এমিবার কথা যদি আমরা বলি সেই সব ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা মাত্র কোষ দ্বারাই তারা একটা জীব সেই ক্ষেত্রে তাদের কোষ জিল্লি নষ্ট হয়ে গেলে তারা মারা পড়ে যায় কোষের নির্দিষ্ট আকৃতি তৈরি করে কোষপ্রাচীর সুনির্দিষ্ট আকৃতি আকৃতি তৈরি তৈরি করতে করতে পারে পারে কোষ ঠিক ততটা সুনির্দিষ্ট না তারপরেও আমরা দেখি যে এদের সুনির্দিষ্ট আকৃতি রয়েছে হয়তো কোনো চাপ বাহ্যিক চাপ বা কোনো কারণে এদের আকৃতি পরিবর্তন হতে পারে তবে দেখা যায় যে চাপটা সরে যাওয়ার পরেই তারা আবার তাদের স্বাভাবিক আকৃতিতে ফেরত যায় সেই জন্য আমরা দেখি যে কোষ ঝিল্লি কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করার জন্য গুরুত্বপূর্ণ কোষ ঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর এবং ব্যাপন নিয়ন্ত্রণ এবং সমন্বয় করা হয়ে থাকে যে আমরা যে বিভিন্ন ধরনের উপাদান যেমন আমরা বলেছিলাম যে এখানে ফসফল ফসফলিপিডের ফেটি অ্যাসিড লেসগুলো পানি সহ্য করতে পারে না তাহলে পানি কোষের ভিতরে আসা যাওয়া করবে কিভাবে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন আসছে এই ট্রান্সপোর্ট প্রোটিনের ভিতর দিয়েই পানি তারপরে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আয়ন যৌগ এগুলো এই ট্রান্সপোর্ট প্রোটিনের ভিতর দিয়ে আসা যাওয়া করে যাতে এগুলো কোনোভাবেই ফ্যাটি অ্যাসিড লেজের সাথে সংযুক্ত না হতে পারে বা টাচ না করে সেই বিষয়টা আমরা দেখি অনেক কোষঝিল্লি আছে যারা এনজাইম বা অ্যান্টিজেন তৈরি করতে পারে তাদের কোষঝিল্লির মধ্যে সেই মেকানিজম রয়েছে বা কোষের ভিতরে যদি তৈরি হয় তাহলে সেটা এই কোষ মাধ্যমেই বাইরে বা কোষের বাইরে আসতে পারবে বা অন্যত্র স্থানান্তর হতে পারবে বিভিন্ন কোষ অঙ্গাণু সৃষ্টিতে সহায়তা করে অর্থাৎ কোষের ভিতরে অনেকগুলা অঙ্গাণু আছে যে অঙ্গাণুগুলা কোষ ঝিল্লি থেকে তৈরি হয়ে থাকে যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এই ধরনের কিছু অঙ্গাণু রয়েছে লাইসো লাইসোজোম রয়েছে এরকম আমরা বেশ কিছু অঙ্গাণু দেখি যে অঙ্গাণুগুলা কোষ ঝিল্লি থেকে তৈরি হয়ে থাকে স্নায়ু উদ্দীপনা সংবহন করা যে স্নায়ু উদ্দীপনা যে তাদের যে নার্ভাস সিস্টেম আমাদের নার্ভাস সিস্টেম আমাদের নিউরন আলাদা কোষ রয়েছে নিউরন তো কাজই হচ্ছে স্নায়ু উদ্দীপনা সংবহন করা আর সেই কাজটা যদি অন্যান্য কোষের বেলা হয় যেমন এমিবার বেলা বা এই ধরনের বিভিন্ন কোষের বেলা প্রত্যেকটা কোষ অনুভূতি গ্রহণ করতে পারে সেই অনুভূতিটা গৃহীত হয় কোষঝিল্লির মাধ্যমে কোষঝিল্লি দুটা খাদ্য গ্রহণ প্রক্রিয়ার সাথে যুক্ত একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর একটা হচ্ছে পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস হচ্ছে যদি যেমন এমিবার মধ্যে আমরা দেখি এমিবা যেটা আছে এমিবার মধ্যে আমরা দেখি ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস হচ্ছে কঠিন খাদ্য গ্রহণ প্রক্রিয়া আর পিনোসাইটোসিস হচ্ছে তরল খাদ্য গ্রহণ প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলা কোষঝিল্লির মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে কোষজিল্লির সাথে সম্পর্কিত কিছু টার্ম রয়েছে বা অবস্থা রয়েছে তার মধ্যে আমরা দেখি যেমন মাইক্রোভিলাই মাইক্রোভিলাই হচ্ছে দেখা যায় যে কোষের ভিতরের দিকে ভাঁজ হতে পারে তখন সেই ভাঁজগুলাকে আমরা মাইক্রোভিলাই বলে থাকি একটা কোষের মধ্যে দেখা গেছে যে তিন হাজার পর্যন্ত মাইক্রোভিলাই তৈরি হতে পারে ডেজমোজম আমরা কিছু কিছু কোষের মধ্যে দেখি যে টনো ফাইব্রিল ফিলামেন্ট যুক্ত গব্বর তৈরি করে বা রাউন্ড এলাকা গোলাকার এলাকা তৈরি করে সেই ধরনের অবস্থাকে আমরা ডেজমোজম বলে থাকি আমরা দুইটা কোষের কথা বলেছিলাম দুইটা খাদ্য প্রক্রিয়ার কথা বলেছিলাম একটা ফ্যাগোসাইটোসিস আর একটা পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ ঝিল্লি যখন খাদ্যটাকে বেষ্টন করে রাখে তখন একটা ভেসিকল বা গহ্বর তৈরি হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যে ভেসিকলটা বা গহ্বরটা তৈরি হয় সেটাকে আমরা ফ্যাগোসাইটিক ভেসিকল বলে থাকি আর পিনোসাইটোসিস প্রক্রিয়ার জন্য তরল খাদ্য যেটা আছে তরল খাদ্যটা দেখা যায় যে যে ভেসিকল তৈরি করে থাকে সেটাকে আমরা পিনোসাইটোসিস বলে থাকি আমরা ইতিপূর্বে ক্লাসে কোষ প্রাচীর সম্পর্কে আমাদের আলোচনা করেছি বা তোমরা অধ্যয়ন করেছ আজকে আমরা কোষ জিল্লি সম্পর্কে আলোচনা করেছি দুইটার মধ্যে তুলনামূলক একটা বিশ্লেষণ বা উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে এখান থেকে সেজন্য জন্য কোষ প্রাচীর এবং কোষ জিল্লির মধ্যে তুলনা বা পার্থক্য করা সেই কাজটা আমাদেরকে শিখতে হবে তা আমরা এগুলো আলাদাভাবে করে নিতে পারি করার পরে আমরা এখানে দেখতে পারি যে কোষ প্রাচীর এবং কোষ জিল্লির মধ্যে কি কি পার্থক্য বা তুলনা রয়েছে প্রথম হচ্ছে যে কোষপ্রাচীরটা শুধু উদ্ভিদ কোষে দেখা যায় প্রাণী কোষে দেখা যায় না আর কোষ চিল্লিটা আমরা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে দেখে থাকি কোষপ্রাচীরের অন্যতম গাঠনিক উপাদান হচ্ছে কি সেলুলোস আর অপরদিকে দিকে কোষ গাঠনিক উপাদান হচ্ছে লিপিড এবং প্রোটিন কোষ প্রাচীরেরটা হচ্ছে জড় প্রকৃতির অর্থাৎ এটা দেখা গেছে যে রবার্ট হুক যখন কোষ প্রাচীর কোষ আবিষ্কার করেছিলেন উনি মূলত কোষ প্রাচীর আবিষ্কার করেছিলেন কারণ কোষ উদ্ভিদ কোষ মারা যাওয়ার পরেও যেটা অক্ষত অবস্থায় থাকে সেটা হচ্ছে প্রাচীর এই কারণে কোষপ্রাচীরটা হচ্ছে জ্বর বা দেয়ালের মতো আর কোষজিল্লিটা হচ্ছে সজীব কোষ মারা যাওয়ার সাথে সাথে কোষজিল্লিটাও নষ্ট হয়ে যায় কোষপ্রাচীর যেটা আছে এদের মূল কাজ হচ্ছে আকার আকৃতি নিয়ন্ত্রণ করা এবং কোষকে দৃঢ়তা প্রদান করা অপরদিকে কোষডিল্লি যেটা আছে সেটাও কোষের আকার আকৃতিগুলো নিয়ন্ত্রণ করে থাকে তবে কোষডিল্লির মাধ্যমে বাইরের থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান কোষের ভিতরে সহজে চলাচল করতে পারে এবং এটা প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের ভিতরে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে ধরে রাখে বা সংরক্ষণ করে রাখে কোষ প্রাচীরের গঠনটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানে তিনটা স্তর দেখতে পাই মধ্য প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর অপরদিকে কোষ ঝিল্লির মধ্যে আমরা দুইটা স্তর দেখি সেটা হচ্ছে ফসফোলিপিডের স্তর এবং এটার গঠন এবং অঙ্কন আলোচনা করতে গিয়ে আমরা বিস্তারিত দেখেছি যে কিভাবে দুইটা স্তর তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর বা কোষ প্রাচীরের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অলঙ্করণ দেখতে পাই বা বিভিন্ন ডিজাইন দেখা যায় কিন্তু কোষ জিল্লির মধ্যে এই ধরনের কোন অলঙ্করণ দেখা যায় না তাহলে আমরা কোষপ্রাচীর এবং কোষ জিল্লির মধ্যে পার্থক্য বা তুলনা বুঝতে পারলাম তা আমরা কোষ দিল্লির গঠন সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছি এবং কোষ জিল্লি বিশেষ করে ফ্লুইট মোজাইক মডেলটা কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়টা আমরা আলোচনা করেছি পাশাপাশি কোষপ্রাচীর এবং কোষ দিল্লির মধ্যে যে তুলনা সেটা আমরা আলোচনা করেছি আমি এখানে গুগল ফর্মে তোমাদের জন্য পাঁচটা প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলার তাহলে আমি বুঝতে পারবো যে কারা এখানে উপস্থিত থেকেছ এবং এই ফর্মে গুগল পরীক্ষা বা প্রশ্নে মূল্যায়ন এটা জাস্ট একটা মূল্যায়ন পরীক্ষার সাথে তোমরা করবে এবং নিজেরাও বুঝতে পারবে যে তোমরা কতটুকু মনোযোগ দিয়ে বিষয়গুলা লক্ষ্য করেছো এবং কতটুকু বুঝতে পেরেছ সেই বিষয়টা তোমরা করতে পারবে এবং আশা করি আর পাশাপাশি আমাদের এই করোনা মহামারী চলাকালীন সময়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো মাস্ক ব্যবহার করব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব এগুলোর মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকব আমাদের পরিবারকে সুস্থ রাখব এবং আলটিমেটলি আমাদের দেশ ভালো থাকবে এই প্রক্রিয়ার মাধ্যমে সুস্থ থাকা মাধ্যমে